আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, একটি দুঃখজনক ঘটনা শেয়ার করব এবং সেই প্রসঙ্গে কিছু বক্তব্য রাখব। দর্শক, ইতালি প্রবাসী শাহ আলম মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি ইতালি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন। তিনি উড়োজাহাজে যখন উঠবেন ঠিক সেই মুহূর্তে তিনি খবর পেলেন তার অসুস্থ মা ইতিমধ্যে মারা গেছে। তিনি তার ভাইকে বললেন যে যদি কোনো কারণে আমার আসতে দেরি হয় মাকে কষ্ট দিও না, তার দাফন করে দিও। শেষ পর্যন্ত সেই শাহ আলম তিনি ফিরলেন বটে, কিন্তু মায়ের মরা মুখটা আর দেখতে পারলেন না, তিনিও মারা গেলেন সড়ক দুর্ঘটনায়। সড়কেই তিনি পিষ্ট হয়ে গেলেন। চিন্তা করতে পারেন, মায়ের মরা মুখ বা লাশ দেখতে এসে তিনি নিজেও লাশ হয়ে গেলেন। আমাদের এইভাবেই কত স্বপ্ন, কত আশা, কত ভরসা সব কিছু শেষ করছে এই সড়ক দুর্ঘটনা, বেপরোয়া সড়ক দুর্ঘটনা। এমন কোনো দিন নেই, পাঁচজন, সাতজন, আটজন, দশজন, কোনো কোনো দিন মনে হয় যেন একটা মৃত্যুর মহোৎসব চলছে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায়। আর এই ঘটনাগুলো আমাদের গা শোয়া হয়ে গেছে। প্রতিটি চিন্তা করেন, একটা জীবন্ত মানুষ যখন মারা যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ওই পরিবারটাও শেষ হয়ে যাচ্ছে, ওই পরিবারের স্বপ্নটা ধ্বংস হয়ে যাচ্ছে। খবরটা হলো মায়ের অসুস্থতার খবর পেয়ে ইতালি থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেন শাহ আলম। উড়োজাহাজে ওঠার পর মায়ের মৃত্যু সংবাদ পেয়ে তিনি ভাইকে বলেছিলেন, আসতে দেরি হলে মাকে দাফন করে দিও, মাকে কষ্ট দিও না। শেষবারের মতো মাকে আর দেখা হয়নি শাহ আলমের। বাড়ি পৌঁছার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তার। বৃহস্পতিবার রাত 8টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর গ্রামে বাড়িতে পৌঁছায় শাহ আলমের লাশ। এর আগে দুপুরে তার মা ফিরোজা বেগমের দাফন সম্পন্ন হয়। মায়ের কবর, তারপর পরেই ছেলের কবর, দাফন। কি অবর্ণনীয় পরিস্থিতি ওই পরিবারের, ওই গ্রামের, ওই আত্মীয় স্বজনদের মধ্যে। একটু কল্পনা করেন, জাস্ট নিজের মনে করে, যদি আমাদের পরিবারের কারোর হতো কি পরিস্থিতির মধ্যে আমরা পড়তাম। গতকাল ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ইতালি প্রবাসী শাহ আলম। মাইক্রোবাসে তার সঙ্গে থাকা ভগ্নিপতি সেলিম মিয়াও একই দুর্ঘটনায় নিহত হয়েছেন। অর্থাৎ শালা দুলাভাই দুজনই শেষ। মায়ের মৃত্যুতে 17 ঘন্টার ব্যবধানে ছেলে ও জামা তার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো গ্রাম। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ স্বজনরা। শুক্রবার সকালে বাড়িতে গিয়ে দেখা যায় শাহ আলমের ভাতিজা বায়েজিদ মিয়া এক হাতে মুঠোফোন, অন্য হাতে কাফনের কাপড় ধরে কাঁদছেন। বাড়ির উঠোন জুড়ে স্বজন ও গ্রামবাসীরা। সেখানে চেয়ারে বসা শাহ আলমের ছোট ভাই নুরুজ্জামান, তিনি শাহ আলমের ইতালি প্রবাসী ছেলে শাহপরণের সঙ্গে ভিডিও কলে বিলাপ করছেন। বাড়ির উঠানের উত্তর ও পূর্ব দিকের ঘরে স্বজনরাও আহাজারি করছেন। যারা সান্ত্বনা দিতে আসছেন তারাও কান্নায় ভেঙে পড়ছেন। পরিবার সূত্র বলছে যে 5 ভাই ও 4 বোনের মধ্যে শাহ আলম তৃতীয়। ভাইদের মধ্যে সবার বড় ছিলেন। 15 বছর আগে তিনি ইতালি পাড়ি জমান। তার স্ত্রী রানু বেগম, বড় মেয়ে মঞ্জিলা আক্তার 24, 2 ছেলে শাহপরাণ 22, ও স্বামী মিয়াও ইতালি প্রবাসী, মানে সবাই ইতালি থাকেন। 6 থেকে 7 মাস আগে স্ত্রী সন্তান নিয়ে ছুটিতে দেশে এসেছিলেন। তার বড় ছেলে শাহপরাণ কয়েকদিন আগে ইতালি যান, মানে পরিবারের সদস্যকে রেখে আসছে ইতালিতে, তিনিও মারা গেলেন। পরিবারের সদস্যরা বলছেন কয়েকদিন ধরে ফিরোজা বেগম শয্যাশায়ী মায়ের অসুস্থতার কথা শুনে গত বুধবার ইতালি থেকে উড়োজাহাজে ওঠেন শাহ আলম। এরপর পরই মায়ের মৃত্যুর সংবাদ পান। গতকাল সকালে তাকে আনতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান
ভগ্নিপতি সেলিম ও ভাগিনা সাব্বির মিয়া বিমানবন্দর থেকে মাইক্রোবাসে ফেরার পথে দুপুর 12টার দিকে শিবপুর উপজেলার ঘাসির দিয়া এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে অবস্থান করা চালক সহ চারজন গুরুতর আহত হয়, তারপরে মারা যায় এই শাহ আলম এবং তার ভগ্নিপতি। দর্শক, আমি কয়েকবার বলেছি যে এইভাবেই আমাদের স্বপ্নগুলো রাস্তায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোনোভাবেই সড়ক দুর্ঘটনা থেকে এই যে মানে প্রাণহানির সংখ্যাটা কোনোভাবেই আমরা কমাতে পারছি না। এইভাবেই কি চলতে থাকবে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।